কালকের প্রশ্ন ইংরেজি মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্ন ইংরেজি প্রশ্নপত্র আমাদের কাছে চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নপত্র দেখতে পাচ্ছ বোর্ডের তৈরি আসল প্রশ্নপত্র এবং বন্ধুরা তোমরা দেখে নাও আমি মিথ্যে কথা বলছি না দু হাজার চব্বিশের ইংরেজি প্রশ্নপত্র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে কিন্তু পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু কালকে খাতা দেবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে টাইম থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট সেখানে পনেরো মিনিট কিন্তু পড়ার জন্য দেবে এবং তিন ঘন্টা লেখার জন্য রেগুলার ক্যান্ডিডেটের জন্য নব্বই নাম্বারে পরীক্ষা হবে তোমরা রোল লিখবে নাম্বার লিখবে এবং তারপর নাম লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে ইংলিশ ইংলিশ প্রশ্নপত্র ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো রেজিস্ট্রেশন নাম্বার তারপর দেবে আর সব প্রশ্নের উত্তর কিন্তু প্রোভাইড করবে তোমরা ঠিক আছে আর তোমাদের বলি সেকশানে সিন সিনে কিন্তু কুড়ি নাম্বার থাকবে আনসিনে কিন্তু কুড়ি নাম্বার থাকবে সেকশান বি গ্রামারে থাকবে কুড়ি নাম্বার একদম প্রশ্নপত্র সেকশান সি রাইটিংয়ে থাকবে তিরিশ নাম্বার আর সেকশান ডিটা তোমাদের জন্য নয় যারা ফেল করেছে তাদের জন্য যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে বেশি জোর দেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাবে প্রথমে বলি সিনে কোশ্চেন আসবে কুড়ি নাম্বারের যেখানে এমসি কিউ আসবে এসে কিউ আসবে এক নাম্বারের আর দু নম্বরের এলে কিউ আসবে যেটাকে লং কোশ্চেন অ্যান্সার বলা হয় ওই তিন চার লাইনের উত্তর লিখতে হয় এবারে সিন কিন্তু অবশ্যই বলে দিই প্রথমে সিনের কোনো ইম্পর্টেন্ট হয় না তবু আমরা বলে দিচ্ছি যে যে গল্প ও যে যে কবিতাগুলো থেকে করবে করবার কথা সেগুলো থেকেই শুধু সিন প্র্যাকটিস করবে ঠিক আছে সিনের মধ্যে এমসি কিউ প্র্যাকটিস করবে এসি কিউ প্র্যাকটিস করবে আর দু নম্বরের এলে কিউ প্র্যাকটিস করবে এলে মানে প্রশ্ন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তো সিনের মধ্যে প্রথমে বলি ফাদার সেলফটাকে বেশি করে করবে কারণ ফাদার সেলফ থেকে এবারে সিন দিতে পারে তারপর মাই ওন ট্রু ফ্যামিলি এখান থেকে কিন্তু সিন প্র্যাকটিস করবার চেষ্টা করবে এরপর বলি বন্ধুরা দ্য ক্যাট বলে যে কবিতাটি রয়েছে দ্য ক্যাট দ্য ক্যাট থেকে কিন্তু অবশ্যই তোমাদের সিন প্র্যাকটিস করতে হবে তারপর দ্য স্নেল থেকে প্র্যাকটিস করবে এবং তারপর দ্য ফেভেল থেকে প্র্যাকটিস করবে দ্য ফেভেল নয় ফেভেল থেকে প্র্যাকটিস করবে সিন আর আওয়ার রানওয়ে কাইট থেকে কিন্তু সিন প্র্যাকটিস করবে বা সিনের প্র্যাকটিস করার আগে এই কথাটা জেনে নাও বিশেষ করে সিনের প্রশ্নের জন্য তোমরা উত্তর প্রশ্ন করতে দেওয়া সিন থেকেই কিন্তু পেয়ে যাবে মানে প্রশ্নের উত্তর সিন থেকেই পেয়ে যাবে যেটা গল্প আকারে দেবে ঠিক আছে তো এর জন্য তোমাদের চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে রিডিং পরে রাখতে হবে এবং গল্পগুলো বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো চ্যাপ্টারগুলো রিডিং পড়ে রাখবে গল্পগুলো বেশি গুরুত্ব দেবে তোমাদের সুবিধার জন্য এছাড়া ট্রুফলস শূন্যস্থান পূরণ গ্রামারগুলি সম্পূর্ণ প্র্যাকটিসের উপরেই তোমরা কিন্তু করতে পারবে গ্রামারের ক্ষেত্রে একটা ভয়েস চেঞ্জ আসবে একটা ন্যারেশন চেঞ্জ আসবে একটা ভার্চুয়াল ফর্ম আসবে আর একটা ওই মানে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি অথবা অ্যাডজেক্টিভ ফর্ম কোনো 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 ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম তারপরে নাউন ফর্ম সেগুলো দিতে পারে ঠিক আছে আর ট্রুফলস দেবে সেটা সিন থেকেই করতে হবে এছাড়া বলি ইংরেজির মতো বিষয়ের গুরুত্বটা অনেকটাই সেক্ষেত্রে সমস্ত ধরনের সিলেবাসের মধ্যে গ্রামারগুলি ভালো করে প্র্যাকটিস করে সেখানে কনসেপ্ট ক্লিয়ার করলে তবেই কিন্তু করা যাবে এবার বলি যে তোমাদের অনেকের মনের মধ্যেই প্রশ্ন রয়েছে যে আনসিন মানে সিন তো পড়লো আনসিনের মধ্যে কী দেবে কুড়ি নাম্বার আনসিনের মধ্যে বলে দিই যে আনসিন কিন্তু তোমরা রিসেন্টলি চন্দ্রযান থ্রি কিংবা ধরে নাও কোনো ট্রেন দুর্ঘটনা কিংবা কোনো রিসেন্টলি প্রতিবেদন যে কোনো একটা প্রতিবেদন তুলে দেবে সেটা কী দেবে সেটা কারোর পক্ষেই বলা সম্ভব নয় প্রশ্নপত্রের মধ্যে আমরা কিন্তু তাও বলে দাও বলে দিচ্ছি যে সেটা সেটাই কমন আসবে সেটা হচ্ছে যে কোনো আনসিন তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে যাও রিসেন্টলি কোনো ঘটনা ঘটেছে সেই রকম টাইপের কোনো আনসিন টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করে যাও ঠিক আছে রিপোর্ট প্রতিবেদন তুলে দেবে সেখান থেকে দেখে দেখে তোমাদের আনসার করতে হবে আনসিনের জন্য এছাড়া বলি রাইটিং স্কিল মাধ্যমিকে তিনটি কিন্তু রাইটিং স্কিল করতে হয় তিনটি বিভিন্ন ধরনের দেওয়া থাকে কোনো সময় জীবনী দেওয়া হয় কোনো সময় গল্প কোনো সময় অফিসিয়াল চিঠি লিখতে দেওয়া থাকে এর এই রাইটিংয়ের সাজেশন কিন্তু খুব একটা কাজ করে না তাই আমি তোমাদেরকে বলবো যে কিন্তু আমরা এখানে যেহেতু প্রশ্নপত্র দিচ্ছি এখানে কাজ করবে তবু আসা সম্ভাবনা রয়েছে যে সেরকম কিছু রাইটিং তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এবং সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং বলে দেবো হুবু যে কোন কোন রাইটিংগুলো তোমাদের আসবে প্রশ্নপত্রই হিন্টস কিন্তু দেওয়া থাকে ও অন্যান্য স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস থাকলে সেখান থেকে তোমরা বানিয়ে লিখে আসতে পারবে আর এটা মনে রাখতে হবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না যেটুকু জানো প্রশ্নটার উত্তর সেটুকু বুঝতে পেরেছো সেটুকুই লিখতে লিখে দিয়ে আসবে এবং তারপর তোমরা নাম্বার পাবে এখন কিছু দেখে নেওয়া যাক প্রথমে বলি নোটিস এই বছর ইম্পর্টেন্ট নোটিসে কি আসবে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প এইটা নিয়ে নোটিশ লিখতে হতে পারে এরপর বলি যে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা নিয়ে দিতে পারে অ্যান এডুকেশনাল ট্যুর ফ্রম স্কুল এটা নিয়ে দিতে পারে স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে নিয়ে যাচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে অনেক স্কুলেই নিয়ে গেছে রিসেন্টলি ডেঙ্গু অ্যাওয়ারনেস বা প্রিভেনশন ক্যাম্প সেটা নিয়ে নোটিস অ্যাওয়ারনেস অফ ব্যান্ড প্লাস্টিক প্লাস্টিক ইউজ করা ব্যান্ড করতে হবে এ নিয়ে একটা নোটিস বা এ নিয়ে একটা প্রোগ্রাম সেটা নিয়ে অ্যাওয়ারনেস করছে এবং সেটার জন্য নোটিস লিখতে হবে এরপর নাম্বার সিক্স হচ্ছে অবজারভেশন অফ ট্রি প্লানটেশন ডে অর্থাৎ ট্রি প্লান্টেশন ডেটাকে দিনটা কীভাবে অবজার্ভ করছে দিনটা সেলিব্রেট করছে সেটা নিয়ে কিন্তু নোটিস লিখতে হবে এরপর বলি দিই প্রসেসিংয়ে বিভিন্ন প্রস্তুতি প্রসেসিং মানে বিভিন্ন প্রস্তুতি তোমরা জানো অনেক আগে থেকেই করছো নাইন থেকে কখনো অরেঞ্জ জুস কখনো ম্যাঙ্গো জুস তা কখনো অন্য কিছু হাউ টু প্রিপেয়ার মার্কস ইন ফ্যাক্টরি মার্কস ইন ফ্যাক্টরি কীভাবে প্রডিউস করছে প্রিপারেশন অফ চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কীভাবে বানাচ্ছে প্রিপারেশন অফ ফ্রাইড রাইস কীভাবে ফ্রাইড রাইস বানাচ্ছে কীভাবে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল এই চারটে কিন্তু এবছর পড়ে যাওয়ার চেষ্টা করবে এরপর রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রচনাতে বলে দিই এনভায়রনমেন্ট ডে অবজার্ভড ইন স্কুল ঠিক আছে মানে প্রকৃতি দিবস বা প্রকৃতি দিবস কীভাবে স্কুলে সেলিব্রেট হচ্ছে আর সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট একটা সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্টের মধ্যে কিন্তু উড়িষ্যার বালেশ্বরের যে দুর্ঘটনা সেটা কিন্তু নিয়ে পড়ে যাবে ঠিক আছে এরপর বলিয়া সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট পর গ্রিভিয়াস রোড অ্যাক্সিডেন্ট যে কোনো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে পড়ে যাবে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট পড়ে যাবে আসার সম্ভাবনা রয়েছে এরপর কোনো বন্যা রিলেটেড ফ্ল্যাশ ফ্লোড সেটা নিয়ে রিলেটেড বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা বারবার করে বলছি বালেশ্বর বালাসর ট্রেন অ্যাক্সিডেন্ট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসতে চলেছে বালাসর ট্রেন অ্যাক্সিডেন্ট ঠিক আছে আর আউট ব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ যে কোনো লোকাল মার্কেটে আগুন ধরে গেছে এই নিয়ে রিপোর্ট লেখো তোমাদের টেস্ট পেপারে ভর্তি ভর্তি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কোথায় বলি লেটার টু ফ্রেন্ড বন্ধুকে চিঠি লিখবে বন্ধুকে চিঠি লিখবে কী কী বিষয়ে বেনিফিটস অফ ডেলি নিউজপেপার রিডিং প্রতিদিন নিউজপেপার পড়ার হ্যাবিট কতটা ভালো এটা নিয়ে বন্ধুকে চিঠি বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ডেলি রোজ ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি ভালো হয় অ্যানুয়াল প্রাইস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালচারাল প্রোগ্রাম এটা নিয়ে অ্যাডভাইজিং অ্যাবাউট টু মাচ টাইম স্পেন্ড অন মোবাইল স্ক্রিন এই চারটে টপিকে কিন্তু তোমরা অবশ্যই লেটার টু ফ্রেন্ড বন্ধুকে চিঠি লিখবে এরপর বলে দিই প্যারাগ্রাফ বা প্রবন্ধ রচনা এখান থেকে তোমাদের যদি দেয় তাহলে কী দিতে পারে ততটা আমি ইম্পর্টেন্ট বলছি না বাট তাও ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড ইউজেস অ্যাব ইউজেজ অ মোবাইল ফোন সেভ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ একটা তোমার দিতে পারে ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন জল বাঁচানো কতটা গুরুত্বপূর্ণ হ্যাভ রিসেন্টলি রিড যে বইটা তুমি রিসেন্টলি এই মেলাতে কিংবা রিসেন্টলি পড়েছো সম্রাট এক্সক্লুসিভের বইগুলো রিসেন্টলি পড়েছো সেটা বলে দেবে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন মোবাইল ফোন কিউ কিক ব্যবহার অব্যবহার সেফ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ রাস্তাঘাটে পারওয়ার নীতি এরপর ফর্মাল লেটার ফর্মাল লেটারে অফিসিয়াল চিঠিগুলো প্রায় প্রায়শই আসার সম্ভাবনা কিন্তু থাকে এক্ষেত্রে ছাত্রীদের বাস্তব জীবনের ভিত্তি করে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে চিঠি লিখতে দেওয়া যেমন খবরের কাগজের সম্পাদককে চিঠি হেডমাস্টারকে চিঠি বিডিও এস ডিওকে চিঠি এগুলো কিন্তু করবে রাইট আ লেটার টু কমপ্লেন টু লোকাল পিপল অ্যাবাউট লস অফ ইউর মোবাইল ফোন তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে তুমি কমপ্লেন করেছো রাইট আ লেটার টু এডিডার ইংলিশ ডেলি রিপ্রেজেন্টিং হিম টু টেক আপ হিস পেন টু ক্রিয়েট অ্যারনেস অ্যাং পিপল রিগার্ডিং র্যান্ডাম মিস ইউজ অফ অ্যান্ড হার্মফুল ইফেক্টস অফ মোবাইল ফোন write a letter to the editor of an english daily complaining about the irregular clearance of garbage in your locality and the common act write a letter to the editor of an english daily expressing your views about unsafe journey in the pool cars Okay. write a letter to the headmaster of your school requesting him for organizing an educational trip place a historical interest এই জাতীয় কিন্তু অবশ্যই ফর্মাল লেটারগুলো আসবে রিকোয়েস্টিং লেটার ঠিক আছে এই জাতীয় ফর্মাল লেটারগুলো কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে রাইট অ্যাপ্লিকেশন টু ট্য এইচএম ইউ স্কুল ইম্প্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি এ লেটার টু এইচ এইচএম অফ ইউ স্কুল রিকোয়েস্টিং হিম হিমোর হার টু মেক আভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বই ইন ইউর লাইব্রেরি ওকে বুক ইন লাইব্রেরি